আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইসলামিক বাংলা ওয়াজ ইউটিউব চ্যানেল। সুন্দর নতুন নতুন ওয়াজ ও গজল শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আজকের আমাদের আল্লাহর ওলি হযরতে আব্দুল ওয়াহিদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে মাহফিলে একনিষ্ঠ কর্মী খাদেম মেহমান বনেরা পর্দার আলোতে অবস্থিত আমার মা ও বনেরা আজকের মাহফিলে সম্মানীয় ওলামা হযরাত বনেরা বিশেষ করে আজকে মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দুদুজ জামান কাইয়ুমে জামান হযরতে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা হযরতে জনাব পীর আল্লামা আলহাজ আব্দুল্লাহ সিদ্দিক আল কুরাইশি হুজুর কে খিদমত এসে হাজির হয়েছি। আমি অধম গুণাগার না লায়ে কাকসার পাপি। আমার মনে হয় আজকের মাহফিলে যত কোনো মানুষ বসে আছেন সবচাইতে বড় গুণাগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপি, আমি গুণাগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুণাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন। মনুষ্য করে আল্লাহুম্মা তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করে। মনুষ্য করে আল্লাহুম্মা আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত করে মানুষ এত করে মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালে। আর এমন একটা মাস যে মাসটার নাম একটু কি বলে রজব, যে মাসে আল্লাহর নবী পাককে দরবারে এনে মেহমান করেছে। বলুন আলহামদুলিল্লাহ, রসুল কিন্তু নিজের থেকে যায়নি, আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল আকসা সুবহানাল্লাহি আসরা আমি আল্লাহ সাহের করিয়েছি। যেটা বলবেন না আমার রসুল কিন্তু যায় না। এখানে দুটো সাইড আছে, একটা রসুল যাওয়া একটা আল্লাহ নিয়ে যাওয়া। কেন রসুল নিজে বললেন, আল্লাহ কেন বললেন, আমার হাবিব মেয়েরাজ এসেছে কেন বললেন না? কারণ যদি হতো রসুল মেয়েরাজ এসেছে এক শ্রেণীর মানুষ তারা অস্বীকার করতে পারতো, এটা নাও হতে পারে। কি করে হয়, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস তখন যেতে সময় লাগতো 15 দিন, তখন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে লাগতো 15 দিন, রাসূল মুহূর্তের মধ্যে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। শুধু ওখানে নয়, সাত আসমান 70,000 নূরের পর্দা, লা জামান লা মাকান, লা জামান লা মাকান আর কিচ্ছু নেই। রাসূল সেখানে গিয়েছে আল্লাহর দিদার নিয়েছে। কত কাছ থেকে? কোরআন শরীফ সূরা নাজম ওয়াকালা তাবা কাউসাইনি আও আদনা, দুটো ধনুক রাখলে মধ্যখানে যত জায়গা আও আদনা তার তাই তো কম জায়গা থেকে রাসূলুল্লাহর মিরাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা গিয়েছেন জান্নাত জাহান্নাম ঘুরেছেন, আবার রাসূল ফিরে এসেছেন, এসে দেখছে বাড়ির চিটকিনি তখনও নড়ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এসে দেখছেন উজুর পানি তখনও গড়াচ্ছে। আল্লাহ বলেন হাবিব মেরাজ এসেছে। আল্লাহ বলছে আমি আল্লাহ এনেছি। কেন মেরাজ মুস্তাফা কে ইভেন কান্না করতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন? যদি কেউ সন্দেহ করে রাসূলের মেরাজ সে হবে কাফির। কেন কাফির? তার আল্লাহর কুদরতে ক্ষমতার উপর তার সন্দেহ আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আলামার উপরে শাইইন কদীর, প্রত্যেক জিনিসের উপরে তিনি ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রাসূলের মেরাজ যাওয়াটাকে ইনকার করে আল্লাহকে সবার আগে ক্ষমতাবান সে মানলো না। কেন? আল্লাহ পারে। নবী আদম আলাইহিস সালাম আব্বা আম্মার নাম কি পারবেন? কেন? আল্লাহ বিনা বাপ মায়ও সন্তান পাঠাতে পারে। বলুন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কুদরত। আল্লাহ কুল্লি শাইইন কদীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি কি
নবীসা কি গো আছে বিনা বাদে কেন আল্লাহ পারে কেন আল্লাহ কুল্লি শাইইন কদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির তিনি সবার উপরে শক্তিমান তার জন্য কোন ফায়াকুন হয়ে যায় ওজন্য আল্লাহ বলে সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আমি আল্লাহ আমার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা সায়র করিয়েছে আমি আল্লাহ করিয়েছে হাবিব করে না আমি আল্লাহ করিয়েছে বলে 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 না সুবহানাল্লাহ কেউ ইনকার না করতে পারে ইনকার করলে আল্লাহর ক্ষমতার উপর সন্দেহ হবে সে কাফির নবীর ক্ষমতা না আল্লাহর ক্ষমতা কারণ আল্লাহ বলে আমি করিয়েছি দ্বিতীয় নম্বর সায়র করিয়েছে 48 মাইল 72 থেকে 76 কিলোমিটার দূরে যদি আমরা যাই হয়ে গেলাম মুসাফির যোহর আসর ইসা চার রাকাত ফরজ গুণ হবে দুই রাকাত আল্লাহ করেছেন কসর আল্লাহ কসর করেছেন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে রাস্তা ছিল 15 দিন রাসূল এতটা রাস্তা গেলেন আল্লাহ বলে সায়র চলে যায় সায়র বাচ্চা ছেলে যখন বাপ নিয়ে বার হয় আঙুলটাকে ভালো করে ধরবি ছাড়বি না হারিয়ে যাবি মোল্লা শিবির ফারুকী গুজিরের জলসায় প্রচুর লোক রেখে বাপ খাওয়ার ভালো করে কথা ঠিক না ভুল দাদা হুজুরে জলসায় গেছে মুরুব্বী চাচা তাকে বলে চাচা জামাটা ভালো করে ধরো ছিঁড়ে ছিঁড়বে জামা ছাড়ো না এ ভিড়ে আর পাবো না এই ধরেছে বাচ্চাটাকে বাপ বিকালে আবুলটাকে ধরিয়ে সায়ের করতে বেরোয় 48 মাইল দূরে নিজের এলাকায় ঘুরতে বেরোয় সায়ের করে আল্লাহ নবী এতটা রাস্তা গেলেন আল্লাহ বলে আপনাকে সায়ের করিয়েছে ঘুরতে এনেছে আপনি মুসাফির না সায়ের চলতে সায়ের চলে বলবেন না আর চলে বলা যাবে না সেই রহমতের মাস সেই রহমতের মাস এমন একটা জায়গা যেখানে বসলে আল্লাহ রহমতের ফারিস্তারা ডানা দিয়ে মাথায় ছিমো করে রাখে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা যেখানে বসে নবীর গোলাম ডাক্তার রসুলের প্রতি দরুদ শরীফ পড়ি তাই তো নাকি পড়েন না কি আকিদায় পড়েন জিন্দা না মরা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা কার থেকে আল্লাহ নবী এবং সাহাবাদের থেকে কেন আল্লাহর রসুল বললেন আনা ওয়া আসহাবিহি আনা আমি নবী ওয়া আসহাবিহি এবং আমার সাহাবারা সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন শরীফের নাম হচ্ছে হিজবুল্লাহ কোরআন শরীফের নাম হিজবুল্লাহ যে দলে চলার জন্য নামাজে প্রতি রেখাতে আল্লাহর কাছে দোয়া চাই কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সরল সহজ শিরে পড়ের প্রতীক করুন সেটা কোনটা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে রাস্তা যে পথ যাদের উপরে আপনার নিয়ামত আপনি আতা করেছেন আল্লাহ আমাদের ওই পথের প্রতীক করুন জোরে বলুন সুবহানাল্লাহ ওটাই হচ্ছে আহলে সুন্নাহ আমার মুজাদ্দুদু জামানের খুব কাছের খলিফা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ মুজাদ্দুদু জামানের পীর হযরতে ফতি আলী ভাইসি রহমাতুল্লাহ যেদিন ইন্তেকাল হলেন সেই দিনটাকে মোল্লা শিমলা থেকে বিদায় নিয়েছিলেন জানেন আপনারা এখানে থাকার কথা ছিল দুপুরের পরে একটা দোয়া খায়ের মজলিস ছিল খাওয়া দাওয়ার বাবা হলো না কাশ হয়ে গেল বাবা আবু বাক্কার জি হুজুর বাবা চলো গো ফতি আলীর ওপর আল্লাহর হুকুম হয়ে গেল থাকা যাবে না মোল্লা শিখলে চলো ফারুকী বাড়ি ফারুকীর বাড়ি একটা গুরুত্ব কিন্তু আছে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক আসতে গেল যেন বলুন না সুবহানাল্লাহ সম্পর্ক আসতে গেল চলো বাবা কোথায় বাবা চলো আল্লাহ হুকুম হয়ে গেছে তাড়াতাড়ি করে বার হয়ে গেলে রাত্রির পানি হয়েছিল কাদা অবস্থায় চলে গেলে পীরের মাথাটা মুজাদ্দুদু জামানের পড়েছিল ওই অবস্থায় হুজুর ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ দিনটাও কিন্তু মোল্লা শিবলি থেকে সুই ফতি আলী ওয়াইসি হুজুর বিদায় নিয়েছিলেন সেই জমিন আমার নবী সহ সমস্ত নবীরা জিন্দা এবের বলে জিন্দা হতে গেলে খাবার প্রয়োজন আছে না নাই আছে খেলে কাজায় হাজার সাদার প্রয়োজন আছে না নাই যদি প্রশ্ন কেউ করে ভাই যান কি বাবাজি বললে রসুলরা জিন্দা জিন্দা হতে গেলে খেতে হবে আর খেলে কাজায় হাজার লাগবে এবের বলে নবীরা কি খাচ্ছেন আর কাজায় হাজার কোথাও সারছেন যে
যদি প্রশ্নরা হয় দুঃখ নেবেন, প্রশ্নরা ঠিক আবু জাহেলের মতন হয়ে গেল। কেন? আমরা গোলামের বাচ্চা, গোলাম, গোলামের বাচ্চা, গোলাম। আমাদের জিজ্ঞাসা করার প্রশ্ন ওটা নাই কি খাচ্ছে, কবরে কি খায়, ওটা আমার আপনার প্রশ্ন নয়। কবরে কেমন জিন্দা, ওটা গোলামের বাচ্চা গোলামের প্রশ্ন নয়। নবীরা জিন্দা, ওটাই আমাদের ইমাম, ওটার উপরে আমাদের মজবুতি। বলবেন না কেন? আল্লাহর হুকুম ওটা, রাসূলের জবান থেকে আল্লাহ বার করেছেন কি, আল আম্বিয়াউ আহিয়া কুবুরহিম, নবীরা কবরের মধ্যে জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। অন্য রেওয়ায়ত আল্লাহর রাসূল বললেন, আল আম্বিয়াউ ইসাল্লুনা ফি কুবুরহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল আম্বিয়াউ ইসাল্লুনা ফি কুবুরহিম, নবীরা কবরের মধ্যে নামাজ পড়ছেন, কেমন নামাজ, কামা যেমন, ইসাল্লুনা ফি বুয়ুতিহিম যেমন নামাজ তানারা তানাদের ঘরের মধ্যে পড়তেন, তেমন নামাজ তানারা তানাদের কবরও পড়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জবান থেকে জিকির করাচ্ছেন, আমার রাসূল মিরাজে যাচ্ছেন। সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে মিরাজের অধ্যায় খুললে পাবেন, নবী মিরাজে যাচ্ছেন। আল্লাহর রাসূল বললেন, মারাতু বিকবিরি মুসা, মারাতু বিকবিরি মুসা, আমি নবী মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে যখন যাচ্ছিলাম, আমি নবী তানাকে মিরাজে রাতে কবরে দেখেছি, কাইমান ইউসাল্লি, কাইমান ইউসাল্লি, কাইমান ইউসাল্লি, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আপনি বলবেন না, এবারে আমাকে বলেন, মরা হলে দাঁড়াতে পারবে, নামাজ দূরের কথা, পারবে যে পারবে না, দাঁড়িয়ে নামাজ পড়া তো দূরের কথা, দাঁড়াতেই পারবে না, কারণ লোকটা মরা। আমাদের এলাকায় মৃত ব্যক্তি দাঁড়ায়, সুন্দর জামা কাপড় ড্রেস করে সেজে বেরোচ্ছে, কই দাস, বলে একটু মামার বাড়ি যাচ্ছে। আল্লাহ না করুন, আল্লাহ সকলকে হেফাজত করে, বলুন আমি। দুর্গাপুর রোডে উঠেছে, একটা অঘটন ঘটে গেল, শরীরে একটা আঁচড় লাগে না, অনেক অ্যাক্সিডেন্ট হয়, শরীরটা ছেলে না কিন্তু মারা যায়, হয়তো দেখি হয় ছেলে। খবর পেয়ে ছুটছেন, গিয়ে দেখছেন সেই চশমা, সেই টুপি, সেই অবস্থায়, সেই পোশাক, সেই প্যান্ট, সেই শার্ট, সেই গেঞ্জি, সেই চুম্পা, সেই লুঙ্গি, শরীরে কোনো পার্থক্য নেই। জিন্দা বলবেন কি বলবেন, কেন তার কি নেই, রুহ নেই, রুহ। প্রথমে যখন ডাকা হয়েছিল রুহটাকে দেখেছিলেন, প্রথমেও দেখেন না, এখনো দেখেন না, কিন্তু বলছেন মরা। কেন? তার রুহটাকে কবজ করে নিয়েছে, মোটরসাইকেলে চাবি লাগানো, নিউটনের লাইটটাও জ্বলছে, ওই ছেলেটার ক্ষমতা যে স্টার্ট দিয়ে যাবে, কেন তার রুহ নেই, সে মৃত। নবী মুসা আলাইহিস সালাম, আমার রাসূল বলছেন, কাইমান ইসাল্লি, আমি তাকে কবরে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ রাসূলের জবান শরীফের কথা প্রমাণ করছে, নবীরা কবরে দাঁড়িয়েও নামাজ পড়ে। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। অন্য দিলে মিশকাত শরীফ, হাদিস শরীফের কিতাব, নফসির কিতাব, আরবি আরবি কিতাব, পৃষ্ঠা 121 122 পৃষ্ঠায় পাবেন, বাবুল জুমা, অধ্যায়ের নাম বাবুল জুমা, আল ফসল সালিস, তৃতীয় পরিচ্ছদ, রাবি হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়ত, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আনবিয়া, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ, আলামার উপরে, আর মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করেছেন, কি হারাম, আন্তা ওরা খাওয়া, কি খাওয়া, আজসাদাল আম্বিয়া, নবীদের শরীর আল্লাহ মাটির উপরে খাওয়া হারাম করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু হারাম বলেন নে, তারপরে রাসূল বলতে ফানাবিউল্লাহ হাইয়ু, আল্লাহ নবীরা হচ্ছেন জিন্দা, শুধু জিন্দাও বলেন, ইয়ারু যত আল্লাহ তাআলা রিজকও দিয়ে থাকেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। ভাত খাই কি, গোশ খাই, রুটি খাই কি, ডাল খাই কি, সবজি খাই, ওটা গোলামের বাচ্চা গোলামের জানার বিষয় নয়, দাঁড়িয়ে না বসে গল্প করছে না, শুয়ে না হেঁটে হেঁটে ঘুরছে, ওটা গোলামের বাচ্চা গোলামের জানার জিনিস নয়। নবীরা খায়, ওটাই আমাদের ইমান, নবীরা জিন্দা, ওটাই আমাদের ইমান। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে এসেছে, সেই নবীর ভালোবাসায় ইমানকে মজবুত করে, মানবেন তো মানার মতন মানে, যারা মেনেতেন সেরকম একজনের দরবার এসেছে, যারা মেনেছে সেরকম একজনের দরবার, এত মানা মেনেছেন, চার শ্রেণীর মধ্যে এক শ্রেণী হয়ে গেলেন, মিনান নবীন ও সিদ্দিকীন ও সুহাদা ও সালিহীন ও হাসুনা উলাইকা রাফিকা, কোরআন বলে চার শ্রেণীর মানুষ আমি আল্লাহ আমার খুব ভালো বন্ধু। জোরে বলবেন না, এত মানা মেনেছেন,
চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছেন হযরত আব্দুল ওয়াহিদ ফারুক রাহমাতুল্লাহ। জোরে বলুন বলুন আলহামদুলিল্লাহ। সেই হযরতের দরবারে এসেছে, আল্লাহর ওই দরবারে আমরা বসে আছি। আজকে তানা শরীরে মাহফিল আল্লাহ কায়েম করিয়েছেন, মেনেছেন কেমন করে? মুখে শুধু বলি রসুল মানে, ওটা কিন্তু নবী মানে না। জুম্মার দিন এলে মসজিদ ভরে যায়, ঠিক না? কখন ঘরে বলেন তো, আউয়াল আজান পাঁচ সাতটা দশটা মুরব্বি চাতায় গেলে সামনে বসে তাইয়াতুল উযু তাইয়াতুল মসজিদ আল কাবলাল জুমা সুন্নাত সব করে, কেউ পকেট থেকে তসবিহ করে, কেউ কোরআন শরীফ, আর কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে। যেই সানি আদান হলো মসজিদের ডেট দুকা তার ভরেছে, যে হাদুদা খুতবা হলো যে মুয়াজ্জিন বলা কত কামতি সালা পুরহুর করে এবার ভরে যাচ্ছে। কোথা থেকে এলো রে বাবা? ছাদ ফাদ বাইরে সব ভরে গেছে। যে দূরে কাত নামাজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুনাজাত হয়েছে, আবার সেই ছেগুলো বের কাটা। কথা ঠিক বলছে না বলতে হয়েছে? এটার নাম মানা না। না আছে বাদাল জুমা, না আছে আখিরে জোহর, না আছে সুন্নাত, না আছে না। অনেকে তো বলে আখিরে জোহর ফুরফুরা হুজুরের তৈরি, ভুল হচ্ছে। আপনি কিতাব পড়েন না বলে বলছেন, ঝগড়া করুনি। আপনি পড়েন না ভিন্ন জিনিস, মিথ্যা মিথ্যা দাদা হুজুরের নামে লটিকে দিয়ে দিলেন। আখিরে জোহর আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের দলিল দেওয়া হয়, আখিরে জোহর খোলেন, ওলামায়ে দেওবন্দ হযরতের কিতাব ফতোয়া দারুল উলুম দেওবন্দ খোলেন, আপনি পড়েন। আমার আপনার জন্য মানা যোগ্য কেন? তারাকাল্লাহ জামানার মুস্তাকি জামানার মুজাদ্দিদ আল্লাহ বলেছেন। চলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস শরীফ থেকে জিকির 100 বছর পরে পর আল্লাহ যুগটাকে সংস্কার করার জন্য, যুগের মানুষদেরকে আল্লাহ ভালোর দিকে আনার জন্য আল্লাহ এক একটা হাস্তিকে পাঠান। সে হাস্তির মধ্যে একজন হাস্তি হলেন আমার আপনার পীর হযরত আব্দুল ওয়াহিদ ফারুকী হুজুরের পীর হযরত মুয়াজ্জিনুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও কিন্তু বলছি আখিরে জোহরের নামাজ উলামায়ে দেওবন্দের কিতাব ফতোয়া দারুল উলুম দেওবন্দে আছে, আপনি পড়েন দেখবেন পারে। ঝগড়া করে নিজেদের মধ্যে ঝগড়া করে ভাগ করে লাভ নেই, ঠিক না? বলবেন মাথার জায়গা চার ভাই যদি ভাগ করে লা নিয়ে দিয়াল তোলো বেরোবার আর থাকবে না। এখন আমাদের অভ্যেস হয়েছে ওইটা, ঠিক না? ভুল বলেন রাস্তারে নাই আপনার জমি পড়েছে, অন্যজন যদি বেড়া মেরে বলে এটা আমার, আপনি দলিল দেখাবেন তো নাকি? সমাজ দেখে আইডা আমার জায়গা জোর করছে, দেখাবেন না? কেউ যদি দলিলটা দেখায় তার জন্য তার অন্যায় হলো না, যে দখল করতে হচ্ছে সে চলে যাওয়াটাই তার জন্য উত্তম, ঠিক না? বল ওজন্য তারা মিথ্যা মিথ্যা বলে সমাজটাকে ভাগ করছো, ওগুলো বন্ধ করো। যেটা হকের দলিল আসছে ওটাকে মেনে নিজের এক জায়গায় হবার চেষ্টা করো। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা তার বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার আজানের পরে হাত তুলে মোনাজাত করি না, অনেকে করে না, আমার দুঃখ তো নেই, দুঃখ হওয়ারও দরকার নেই, কেন হবে? আপনি করেন না, ফরজ তো নয়, আমি করি। তা আমি তখন করে আপনি টিকিরি দিচ্ছেন কেন? কথা ঠিক না? আপনি করেন আমার লাভ নেই, আস্তাক ছিল আমার কোনো কষ্ট নেই, আল্লাহ ওলি দরবার মাহফিল এসেছে। তাহলে আমি করেন আপনার ধরনের হচ্ছে কিতাব পড়েন নে উলামায়ে দেওবন্দের বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব কিতাব লিখেছে ইমদাদুল ফতোয়া, ফতোয়ার কিতাব ইমদাদুল ফতোয়া প্রথম খণ্ড 161-162 পৃষ্ঠায়। আমার কাছে যে কিতাব সেই কিতাবের রেফারে দোয়ার বিবরণ লিখতে গিয়ে তিনি 162 পৃষ্ঠা প্রথম খণ্ডই লিখলেন, দোয়ায়ে আজান মে ভি হাত উঠানা সুন্নাত হোগা, দোয়ায়ে আজান মে ভি হাত উঠানা সুন্নাত হোগা, আজানের দোয়াতে হাত তোলাটা সুন্নাত। এটা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব ইমদাদুল ফতোয়া প্রথম খণ্ড 162 পৃষ্ঠায় লিখে দিয়েছে। এখন আমি তো লাভ এবার দাদা বলি লিখেছি, ঠিক না? আগে একটু পড়ো, ঝগড়া করছে কেন ভাই? নবীর মোহাম্মদ হাসেল করে মুখে বলে রসুল মানে কাজে মানি রটার নাম মানা না। বলেন থেকে আপনার আব্বা মানা করতেন সন্ধ্যের পরে রাস্তায় যাবে না, ছেলে হয়ে যদি যান কষ্ট পাবে না খুশি হবে পাবে না? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বরে আয়াত আল্লাহ জিকির করলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দুঃখ দেয় কি হবে? লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহ লানত, দুনিয়াতে লানত আখিরাতে লানত। বলুন নাউযু বিল্লাহ। শুধু আল্লাহ লানত দেয় না,
তারপরেই বলছেন ফুআদ্দা লাহুম আযাবাম মুহিনা এবং তাদের জন্য আছে খুব কঠিন কঠিনতম শাস্তি বলুন নাউযুবিল্লাহ কারা তারা আল্লাহকে দুঃখ দেয় নবীকে দুঃখ দেয় এমন আমাকে বলে সাদা পান করাটা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা না কষ্ট দেওয়া তার পিতা বাপ মা পিতা বউ পিতা অন্যের মাল মেনে খাওয়া মিথ্যা বলা গাল কিস্তি করা নোংরা নোংরায় যাওয়া এটা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া নয় ওই আয়াত লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া তো লানত আখিরা তো লানত শুধু আল্লাহ লানত দেয়নি তারপরেই বলছেন ফুআদ্দা লাহুম আযাবাম মুহিনা তার উপরে আছে কঠিনতম শাস্তি বলুন নাউযুবিল্লাহ মনটাকে ভয় করে এগুলো থেকে বর্জন করে সরে আসে ওটাই তো মানো ওটাই তো মানা যেমন মানা সাহাবারা মেনেছিলেন চলে বলবেন না এত মানা মেনে যে জানাদের ইমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে আমিনু কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো আমিনু তোমরা ইমান আনো কেমন ইমান আনবো আল্লাহ কামা আমানান নাস নাসের তাফসীর কিন্তু সাহাবা যেমন ইমান হাবিবে সাহাবারা এনেছেন ওই রকম ইমান তোমরা আনো বলুন সুবহানাল্লাহ ওজন্যই তো সাহাবাদের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুয়ান তারা আমি আল্লাহ আমার আমি আল্লাহ তাদের উপর খুশি তারাও আমি আল্লাহ আমার উপর খুশি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তারা আমার উপর খুশি আগে আল্লাহ বলে আমি তাদের উপর খুশি তারাও আমার উপর খুশি জোরে বলবেন না ওজন্যই তো রাসূল হাদিস শরীফে বললেন আসহাবিকান নুজুম আসহাবিকান নুজুম আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারা জোরে বলবেন না মানাটা কিন্তু মানার মতো ছিল নবীর মানা মানার মতো আমার আপনার ফাঁকিবাজি মানা নয় সারা বছর রোজা নেই তারাবি নেই রোজ সারা বছরের মধ্যে এক মাস রোজা একটাও রাখে তারাবি একজনে যায় না ঈদের দিন ফাঁস খাওয়া এটা হোদা হচ্ছে না তোলোই আতর মেখে কানে দেয় সুরমা লাগিয়ে সুন্দর টুপি জামা পরে কাঁধে নামাজ পাতি মুচাল লাগে ফাঁস কাটে সব দেখ একটু পিছে একটু মানে আমি দেখ একটা রোজা রাখে দেয় একদিনও তারাবি কি গো তোকে তো তারাবি একদিন দেখিনি আর মনে হয় রোজাটাও রাখে দাদা ঈদের দিন ঝগড়া করবে নজবেলা বললেন এটার নাম নবী মানা না মানা হযরত বেলাল রাসূলের সাহাবী এত মার মেরেছে গোটা শরীর ফেটে রক্ত পড়ছে তারপরও জবান জিকির করছে আহ আমার আল্লাহ হচ্ছে এক জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না আল্লাহ রাসূলের সাহাবী ও তোমাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করা হলো মক্কা যাও কে জিজ্ঞাসা করেন ও বেলাল তোমাকে এত মারা মারে তোমাকে এত কষ্ট মারা দেয় তোমাকে এত মার মেরে দেয় শরীর রক্তাক্ত হয়ে গেল রক্তখানা ঝরে ঝরে পড়ে তোমার কি কোনো কষ্ট নাই তোমার কি কোনো দুঃখ নাই হযরত বেলাল জবাব দিলেন এ মক্কা যুবক এ মক্কা বন্ধুরা আমি বেলাল আল্লাহ পাকের উপরে এখনো পর্যন্ত খুশি জোরে বলুন সুবহানাল্লাহ শরীর রক্ত বলে এখনো খুশি কেন হযরতে বেলালের কি সুন্দর জবাব তোমরা যখন বাজারে কি কিছু কেনো ঠুকে ঠুকে দেখো ভালো না ফাটা ঠকেন না মাটির ভার কেনেন ফাইবারের গামলা কিনলেন ঠকেন তো নাকি ফাটা না ভালো হযরতে বেলাল বলতে কিছু কিনলে ঠুকে দেখো আমি বেলাল আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করছে আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছে আমি বেলাল দিনের জন্য কতটা মজবুত হতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ এমনি কোরআন বলেন না আমিনু কামা আমানান নাস ইমান সাহাবাদের মতো ইমান ইমান সাহাবাদের মতো ইমান কামা আমানান নাস নাসের তাফসীর সাহাবা ইমান সাহাবাদের মতো আনো এমনি বলেন যে রাসূল সাহাবী হযরত যাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বন্দী করা হয়েছে কে যাবি বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী উযু খানা বানালেন আল্লাহ নবী পানিটা পান করলেন আল্লাহ রাসূলের সাহাবা চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী বললাম আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উযু খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী বললাম পিপাসা কত হয়ে গেছে পিপাসা কত হয়ে গেছে একটু পানি পাবো হুজুর
আমি নবী পার করেছি, আমি নবী উযু করেছি, সবার হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম পিপাসা কাতর হয়ে গেছি, আল্লাহ নবী পাত্র মধ্যে হাত বলে বরকত জন্য দোয়া পায়, আল্লাহ বাগের হবে ঝর্ণার মতন পানি খানা পার হয়। আলী রসুল হাত দিয়ে দোয়া করেছে, এত পানি বার হয়েছে, কম বেশি 1500 সাহাবা উযু করেছে, জান ভরে পান করেছে। 1500 কেন, আল্লাহ এত বরকত দিয়েছে, সেদিন যদি 1,00,000 মানুষ থাকত পান করে বেঁচে যেত। সেই রসুলের সাহাবী যাবে কোন নবী, আল্লাহর ওলি হযরত ইমাম সালাউদ্দিন সুয়ুত রহমাতুল্লাহ, আমাকে আল্লাহ এত বড় পণ্ডিত করেছে, শুধু এলেমে জগতে নয় সুফিয়াতের জগতে, কি অত্যাচার। কদিন আগে মেজদাপুর থেকে একজন ফোন করে বলছে নবীর আব্বা আম্মা কাফের। ভাইদান গুনো বলে না বিন নিচে না বিন নিচে পাগল, এইটাই সহি রে কথা ঠিক না। উনি শুনে বলেছে কোথা পেলি রে, ইন্টারনেটে ভিডিওটা না দেখলে নামাজ শিখতে পারতাম না। উনি ইন্টারনেটে নামাজ শিখেছে, নবীর হাদিসের নামাজ শেখেনে ইন্টারনেটের ভিডিও, এতদিন এই হলো ঝটকা এই উঠে গেছে। আর আমাদের বলে নাবির নিচে দলিল নেই, আছে না কি রে বাবা, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিচ্ছি। হানাফিরা কিছু বললে বলে বুখারীর হাদিস দাও, আমি তোমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিচ্ছি। আল্লাহ নবী আলা সাদিরি সাদরুন মানে সিনা, আলা মানে উপরে, আলা সাদিরি নবী বুকের উপর হাত রেখে নামাজ পড়েছে বুখারী মুসলিম থেকে, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিয়েছে। একটা হাদিস আমাকে দেখিয়ে দেয়, বেশি দেখুন একটা দেখবো। হানাফিরা কিছু বললে বুখারি বুখারি করে ফেনা তুলে, আমরা বুখারি মুসলিম বুঝি না, রাসূলুল্লাহ সহি হাদিস কোটায় মানার যোগ্য, সে যেই কিতাবই হোক যেখান থেকে হোক সহি ওটাই মানতে হবে, বুখারি মুসলিম বড় কথা, কথা ঠিক না ভুল বলছি বলে এরা বুখারি বুখারি করে ফেনা তুলে ফেলেছে। একটা হাদিস দাও, এমন এখন এতদিন এই হলো এখন এই করেছে, ঠান্ডার নামাজ করেছে, নাউজুবিল্লাহ বলবেন না। হাদিস একটা আছে আবু দাউদ, হাদিস একটা আছে সাইয়্যিদ ইবনে খুযাইমা, দুই হাদিসের রাবি হচ্ছে মুআম্মাল মুআম্মাল। এই মুআম্মাল রাবি সম্পর্কে সমস্ত মুহাদ্দিসদের কল হলো যে রাবি হচ্ছে মুনকার রাবি, মুনকার রাবি যার থেকে বর্ণিত করা হাদিসটা গ্রহণযোগ্য নয়, মুনকার রাবি মুআম্মাল মুনকার রাবি। ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ জানার লাকাব হচ্ছে হুজ্জাতুল মুহাদ্দিসি, হুজ্জাতুল মুহাদ্দিসি, মুহাদ্দিসদের তিনি হুজ্জাত দিয়ে দলিল হয়েছে। আল্লাহ নবীর এমন কোন হাদিস নাই, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ তার চোখের সামনে থেকে যাইনি, নবী পাকের যত হাদিস সব আল্লামা ইবনে হাজার আসকালানী সব পড়েছেন। বলবেন না নবীর এমন কোন হাদিস নাই আল্লামা ইবনে হাজার আসকালানী পড়েননি, মুহাদ্দিসদের কল মানতে আপনাকে হবে, বলবেন মানবো না, নবীর হাদিস তুমি মানার ক্ষমতা তোমাকে কে দিয়েছে। তাহলে বলবেন সহি জয়ীফ বলি মুতাদি খবর সাজ মুনকার মশহুর হাসান লিজাতি হাসান লিগারি জাল জয়ীফ যে হাদিসের ভাগ ওটা হাদিসের উপর নয়, এই বলার বর্ণিত পীড়িত রাবিদের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে। আমাদের একজন মাঝে মাঝে মদ খায় এমন একটা ছেলে নসিবপুরের মোড় থেকে ঘুরে এসে গেছে, বুঝলি কি রে পাগল, একটা 10 টাকা লরি থেকে ব্যাংক গিয়ার দিয়ে কি জোর ধরছে রে, পাগল মদ খাই রে, গুরুত্ব দেবেন দেবেন। আমার চাচা মুসল্লি একজন বাপ, আমার চাচা নামাজি আল্লাহওয়ালা,
ওই বাবু কি চাচা নসিপুর মোড়ে দেখলাম একটা লরি ব্যাংকিয়ার দিকে কিছু যাচ্ছে রে। ভাই না কি গো চাচা কি বলছো গো মানবেন না? একই কথা রাবি আলাদা, একই কথা রাবি আলাদা, কথাটার মধ্যে কোনো সন্দেহ নেই, বর্ণাকারের মধ্যে সন্দেহ আছে। একজন মত করে একজন ভালো, তেমন নবীর হাদিস মানহাব্বা সুন্নাতি ফাদা তাহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফি জান্নাহ। এটা নবীর হাদিস, সন্দেহে সন্দেহ করলে হবে বেঈমান কাফের, কেন নবীর ভাবে সন্দেহ হয়েছে। তাহলে কোনটাই সন্দেহ? এই হাদিস একদিক থেকে সহি রাবিরা বর্ণনা করেছে, আর একদিক থেকে এমন কিছু লোক বর্ণনা করেছে যারা মাঝে মাঝে মিথ্যা বলে, যারা মাঝে মাঝে নেশা করে, যারা মাঝে মাঝে মিথ্যা কথাও ঢুকিয়ে দেয়, সেই রকম লোকের থেকে বর্ণিত হয়েছে। ওজন্য হাদিসটা হয়ে গেল জঈফ, হাদিস জঈফ নয়, নাসাল হয়ে গেল জঈফ। ওজন্য বলা হয় জঈফ হাদিস, হাদিস কোনো জঈফ নয়, হাদিস কিন্তু সব আল্লাহ তাআলা কানা রাসূলুল্লাহ জবান শরীফের কথা। দুনিয়ার কোনো মানুষের সুররাত নয়, আমার নবী পাকের জবান শরীফের কথাকে জঈফ বলবে? জাল বলার মতো কারো ক্ষমতা নবীর কথাকে জাল বলবে? ওই রাবি, ওই রাবি। ওই জন্য আবু দাউদ আর সহিহ ইবনে খুজাইমায় হাদিস আছে, মুআম্মাল মুহাদ্দিসদের কওল যার হাদিস গ্রহণযোগ্য নয়, আল্লাহ সাল্লিদি আতে বুঝিয়ে দেব। তাছাড়া আমাকে দেখাতে পারবেন না, আমরা মাদি না বিন নিচ বলো আলহামদুলিল্লাহ দলিল নেই। হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারি হুজুরের দাদা উস্তাদ, নাম হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। আবু বকর ইবনে আবি শাইবা 100,000 হাদিস সনদ সহ মুখস্থ করতে পারলে ওনাকে হাদিসের হাফেজ বলা হতো। হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা 100,000 হাদিসের হাফেজ, কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিসের কিতাব তৃতীয় খণ্ড 3959 নম্বর হাদিস। রাবি হযরত ফাইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাহাবী তার থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, ওয়া দাআ ইয়ামিনাহু ডান হাত আলামান উপরে শিমালিহি, ওয়া দাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ডান হাতকে বাম হাতের উপর রেখে, ফি সলাতি তাহতা সুররা, ফি সলাতি তাহতা সুররা, নবী ডান হাতকে বাম হাতের উপর রেখে নবীর নিচে হাতে রেখে রাসূল নামাজ পড়ছে। জোরে বলুন এই হাদিসটাকে আপনাকে কায়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, যারা নবীর নিচের হাদিসটাকে ইনকার করেন, নবীর হাদিস কায়ামতের সকাল পর্যন্ত সমান, যার প্রমাণ করতে হবে না জয়ীব কমজোর প্রমাণ করে দেন। কত ইন্টারনেটে ভিডিও দেখেছে তখন বুঝবো, কোথায় কিচ্ছু নয়, কোথা থেকে শুনলো আওয়াজ, বলে নবী আমাদের মতন রে নজিলা বলবেন না, আবার কোরআন দবরে মোবাইল গেটে 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 কুরআন শরীফ 15-16 সূরা কাহফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত পাঠ করেছে, কি আছে না, কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, হাই দেখ কুল হাবিব আপনি বলে দেন, নবীকে আল্লাহ বলে হাবিব আপনি বলেন, কি বলবো আল্লাহ, ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী নিশ্চয় তোমাদের মত মানুষ, জোরে বলো আমরা তো মানে আমাদের মত। উনি এটাকে দলিল দিয়ে বলতে তোদের হুজুর গুলো আজকাল নবী এত মাকাম এত দরজা এত মাকাম, কুরআন বলছে আমাদের মতন, ঘরে বসে যদি সব হয়ে যেত ইন্টারনেট থেকে ধনী লোকের ছেলেগুলি স্কুলে গিয়ে কাঠের বেঞ্চিতে বসে শিখতো না, 50টা মাস্টার ঘরে থেকে পড়তে পারত, কথা বলে না, যদি ঘরে পড়লে আরব হতো ল মাধ্যমিক পড়তে পারে, মানে বাংলা ঘরে জেনে গেছে, সায়েন্সের কিতাবটা ঘরে পড়ে আপনি ডাক্তার মেডিকেল করেন না, হাতে পায়ে ধরে বেঁধে পড়বে সিংহ চিঠি বাড়ি খুঁজে পাবনি, কোথা থেকে তুমি মেডিকেল পাস করবে, দাও খাতে রেখে দাও, বলে সার্টিফিকেট নেই মেডিকেলে কি জিজ্ঞাসা করবেন, করে পাগল না কি, কথা ঠিক না, খলিকায় বাংলা গুলো করে সমাজে ফেতনা করছে ঠিক না, কেন লোককে গোমরা করছে, আয়াতের মানে বোঝেন, কোরআন শরীফ আয়াত উসুল ভাগবো দেখি ইশারাতুন নাস ইবারাতুন নাস দালালাতুন নাস, এই কোরআনে মানে ওঠে একটা ইশারাতুন নাস, ইশারার উপর মানে ওঠে, ইবারাতুন নাস আয়াতের উপরে ডিপেন্ড করে মানে ওঠে, দালালাতুন নাস নাস দিয়ে আল্লাহ দালালাত করে প্রমাণ করে দেয়, এটা কোরআনে আয়াত, কথা বুঝতে পারলেন না, আল্লাহর রূহ আছে, রূহ আল্লাহর রূহ আছে, এটা হ্যাঁ আল্লাহর রূহ আছে, আমার নবীর আগে নবী এলে ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ আল্লাহ রূহ, উনি আল্লাহ রূহ, মনে পড়বে আল্লাহ কোথা আছে একটু বলেন, আমার ভাষায় কষ্ট লাগলে যে রাগপা করুনি ভাই, এমনি আমি এদিকে আসিনি, বলেন আল্লাহ কোথা আছে, বলেন আচ্ছা আছে
কুরআন বলছে নাহনু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোদের এই ঘাড়ে যে সাহারা আছে না তার চাইতেও কাছে। শুনে বলবেন না খোদা এই ঘাড়ের সাহারা কে চেয়ে কাছে? কে? আল্লাহ। আবার আল্লাহ নিজেই বলছে আর রহমান ও আরশিস্তাওয়া, আর রহমান আরশে সমাসীন দুটোই কোন বাংলা কোরআন থেকে সমাজে ফেতনা দেখেছে নবী আমাদের মতন কোনটা মানে বলে দাও না? একটা মানে কোরআন, একটা মানে একটা মানে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোদের ঘাড়ের সাহারা কে চেয়ে কাছে, আমার কোরআন আছে আর রহমান আরশিস্তাওয়া, রহমান যিনি আরশে সমাসীন। যদি বলবেন কোনটা মানবে মানো, পড়তে মানা করা যাবে না, একসবার পড়বেন কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেকি। জোরে বলো ফতোয়া দিতে তোমাকে কে বলেছে? চায় তো কেন যে বলো তো মাদ্রাসা চৌকাটা ঠিক মতো পাড়াও নি, ঝগড়া করছো কেন? ঠিক না, ওর সঙ্গে ঝগড়া করলে আল্লাহ কটা কি আমাকে হ্যাঁ করতে কষ্ট দিল? যা বলার থাকে আমি নেবিলে না বলে একশো বার বলো, আমি এক ঘন্টা মতন আছি কোনো অসুবিধা, এখন একটু আমাকে বলতে দেয় কিছু একটা বোঝাতে চাইছে, আল্লাহ আমাকে বলো তৌফিক দা বলুন আমি জুড়ে বলুন আল্লাহ আল্লাহ কথা ওয়াহে বিনা দলিল একটা জুড়ে বলুন সুবহানাল্লাহ কুল হু আল্লাহু আহাদ, কুল হাবিব আপনি বলেন আল্লাহ বলেন আল্লাহু আহাদ জুড়ে বলুন সুবহানাল্লাহ, সব জায়গাতে রাসূলের নাম আলা হচ্ছে, কুল হু হাবিব আপনি বলেন আল্লাহু আহাদ আমি আল্লাহ এক, জুড়ে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই ইলাহ মানে কোনো ইলাহ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ ওয়াহিদ বিনা দলিলে এক,